7 বছর আগে করোনার মতো একটি ভাইরাসের নমুনা চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছিল চীনের ইউনান প্রদেশ থেকে, কিন্তু তখন বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এই খবর ফাঁস হওয়ার পরেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে বিজ্ঞানী ও গবেষক মহলে। 2013 সালে ইউনান প্রদেশের একটি পরিত্যক্ত খনিতে বাদুড়ের উৎপাত প্রচণ্ড বেড়ে গিয়েছিল। সেই খনি থেকে বাদুড়ের মল পরিষ্কার করেছিলেন কয়েকজন কর্মী, তাদের মধ্যে 6 জন তীব্র নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন এবং 3 জন মারা গিয়েছিলেন। ওই সময় খনিকর্মীদের আক্রান্ত ও মৃত্যুর অন্যতম কারণ হিসেবে বলা হয়েছিল বাদুড়ের দেহ থেকে করোনা জাতীয় কোনো ভাইরাস ওই কর্মীদের শরীরে প্রবেশ করেছিল। সেই সময় ওই ভাইরাসের ফ্রোজেন নমুনা উহানের ল্যাবে পাঠানো হয়েছিল, কিন্তু সেই নমুনা পরে উহানের ল্যাব কি করেছে সে বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি। চীনেরই সার্স প্রজাতির ভাইরাস বিশেষজ্ঞ শ্রী ঝেংলি পরবর্তীকালে ওই খনিতে অনুসন্ধান ও গবেষণা করেন। বাদুড় থেকে ছড়ানো ভাইরাসের উপর গবেষণা এবং বাদুড় অধ্যুষিত এলাকায় অনুসন্ধানের জন্য বিশেষজ্ঞ শ্রী ঝেংলি ব্যাটওম্যান নামে পরিচিত। এবছর উহানে যখন করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়েছিল, তখন এই শি ঝেংলি বলেছিলেন বর্তমানের এই করোনা ভাইরাসের সঙ্গে RAT-G13 ভাইরাসের 96.2% মিল রয়েছে। ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা সানডে টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে এটা প্রায় নিশ্চিত যে ইউনানের পরিত্যক্ত খনিতে পাওয়া ওই ভাইরাসটি RAT-G13। তবে ওই ভাইরাসের সঙ্গে COVID-19 কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।